আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পাল্প বা দন্তমূল বিষয় দন্তমূল কোথায় থাকে দন্তমূলের কাজটা কী মূলত এগুলোই এ ভিডিওর আলোচনার বিষয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে আপনারা অনেকেই জানেন আমি প্রতিটি ভিডিওতেই প্রায় বলে থাকি তো ভিওর্স আপনারা দাঁতের এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি দাঁতের একটা অ্যানাটমি বললে চলে এটি দেখার পরে আপনারা একটি দাঁত সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান লাভ করতে পারবেন যে কখন দাঁতের গঠনটা কেমন হয়ে থাকে এবং কোন পজিশনে দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হয় কখন ট্রিটমেন্ট করাতে হবে আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে মোটামুটি ভালো একটা আন্দাজ আপনি পেয়ে যাবেন ভিয় মূলত দাঁতের যে তিনটি লেয়ার থাকে তা হলো উপরিভাগে অ্যানামিল অংশ এই অ্যানামেল অংশটি শুধুমাত্র দাঁতের উপর থেকে দাঁত এবং মাড়ির সংযোগস্থল পর্যন্ত থাকে যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের অ্যানামিল অংশ এবং এই অ্যানামেল যে অংশটি রয়েছে এই অ্যানামিল অংশে কোনো ধরনের পাল্পের সংস্পর্শ থাকে না এবং দ্বিতীয় যে লেয়ারটি রয়েছে তা হল ডেন্টিন ডেন্টিন অংশটি হলো অ্যানামেলের নিচে থাকে ফার্স্ট লেয়ার হচ্ছে অ্যানামেল এবং অ্যানামেলের নিচে ডেন্টিন অংশ রয়েছে এই ডেন্টিন অংশটি বেশ স্পর্শকাতর আপনার অ্যানামেল অংশ যদি সামান্য পরিমাণ ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে দাঁতে সমস্যা হয় না যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় এই ডেন্টিন অংশটি ওপেন হতে থাকে তখন দাঁতের শিশির একটা ভাব তৈরি হতে থাকে অ্যানামেল ক্ষয় হওয়ার কারণে মূলত অ্যানামেল ডেন্টিন অংশকে রক্ষা করে চলেছে প্রতিনিয়ত আর এই ডেন্টিন এবং অ্যানামেল অংশ মিলে দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে এটি সুরক্ষিত রাখে বিভার্স তো এটি হলো অ্যানামেল ডেন্টিন এবং এটি হলো দাঁতের পাল্প বা দন্তমূল এই দন্তমূলটি দাঁত সাধারণত দাঁতের যে নেক অংশ থাকে অর্থাৎ ক্রাউন অংশ দেখতে পাচ্ছেন যে দাঁতের এতটুকু হলো ক্রাউন অংশ তো সাধারণত এই নেকের দাঁত এবং মারিশ সংযোগ যে স্থল থাকে সেখান থেকে পাল্প চেম্বারটি শুরু হয় হয়ে দাঁতের রুটের ভিতরে চলে আসে তো এই পাল্পের কাজ হলো প্রতিনিয়ত আমাদের দাঁতের ভিতরে ব্লাড সার্কুলেশন করে দাঁতটিকে ভাইটাল রাখে সজীব রাখে এই পাল্পের মাধ্যমে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের ক্রাউন অংশ যতটুকু এখানে দেখতে পাচ্ছেন এবং এটি হলো দাঁতের পাল্প এখান থেকে দেখা যাচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন যে দাঁতের যে রুট অংশ রয়েছে শিকড় রয়েছে সেই শিকড়ের ভিতরে পাল্প এখানে ন্যাচারালি দেখা যাচ্ছে এখান থেকে মাড়ি সরে যাওয়ার কারণে এমনটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটি একটি ন্যাচারাল ছবি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দাঁতের যে রুট বা শিকড় রয়েছে এই শিকড়ের ভিতরেই এ ধরনের পাল্প রয়েছে যে পাল্পে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে আমাদের দাঁত সুন্দর সুস্থ সবল থাকে যদি কখনো এই যে যে পাল্প দেখতে পাচ্ছেন এই পাল্প ক্ষতিগ্রস্ত হয় বা কোনো দাঁত যদি গর্ত হয়ে উপর থেকে হোক বা একটু সাইড থেকে হোক গর্ত হয়ে যদি পাল্প পর্যন্ত চলে আসে তখনই সে দাঁতে ব্যথা হয় দাঁতে যন্ত্রণা হয় এবং দাঁতের গুড়া ফুলে ওঠা সমস্যা হয়ে থাকে তো এই পাল্প মূলত যখন দাঁতের এই দন্তমূল বা পাল্প যখন ক্ষতিগ্রস্ত হবে তখনই দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় এর আগের যে উপসর্গগুলো থাকে তা হল যদি এনামেল অংশ ক্ষয় হয়ে যেয়ে থাকে তাহলে সামান্য শিশিরের সমস্যা থাকে যত দাঁতের সমস্যা গভীরে যেতে থাকে ততই এ কিন্তু বাড়তে থাকে এখানে যে ছবিটি আপনারা দেখছেন এখানে পাল্পের পর্যন্ত চলে আসছে এমন দাঁতে হয় যন্ত্রণা হয় কিন্তু এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এমন দাঁতে সাধারণত যন্ত্রণা হয় না হয়তো শক্ত চাপে ব্যথা অনুভব হতে পারে বা মাঝে মাঝে ব্যথা হতে পারে আবার কখনো ঠান্ডা পানি বা গরম খাবারেও ব্যথা অনুভব হতে পারে তো এটি এখনো পাল্প পর্যন্ত যায়নি পাল্পটা এখনো পর্যন্ত অক্ষত আছে তাই এমন দাঁতে এ ধরনের অনুভূতি থাকে আর যখনই এই পাল্প দাঁতের দন্তমূল নষ্ট হতে থাকে তখনই দাঁতে যন্ত্রণা হয় এবং তখনই দাঁতে ব্যথা হতে শুরু করে তো ভিওর্স এইটি হলো দাঁতের দন্তমূল এবং পাল্প আর পাল্প চেম্বারটি ঠিক দাঁতের এখান থেকেই শুরু হয়েছে এবং আমাদের প্রতিটি মানুষের প্রতিটি দাঁতেই এ ধরনের পাল্প রয়েছে যারা বাচ্চা রয়েছে যাদের অস্থায়ী দাঁত রয়েছে তো অস্থায়ী দাঁতের ভিতরেও এ ধরনের পাল্প রয়েছে যে পাল্পের মাধ্যমে দাঁতটি সজীব থাকে এবং ভাইটাল থাকে তো ভিউয়ার্স এ ছিল পাল্পের বিষয়ে আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম